ঐতিহ্য শহর শ্রীরামপুর। এই শহরে আজকে আমরা জানব মৃৎশিল্পীরা এই করোনা পরিস্থিতির মধ্যে কেমন আছে, তারা কীভাবে কতটা প্রতিকূলতার মধ্যে নিজেদের সংসার টানছে এই অহিনকুল পরিস্থিতির মধ্যে, যখন লকডাউন চলছে, যখন দেশের আর্থিক দুরবস্থা তলানিতে ঠেকেছে, আর্থিক দুরবস্থার জেরে মানুষ দিশেহারা, সেই সময়ে দাঁড়িয়ে শিল্পের সাধনা আমাদের স্থানীয় মৃৎশিল্পীরা কীভাবে করছে তা নিয়েই আজকের এই ভিডিও আমাদের কথা। দাদা আপনার নাম? প্রবীর পাল। প্রবীর পাল, দাদা এই যে করোনা পরিস্থিতি এখন তো প্রায় খুবই খারাপ অবস্থা, এর মধ্যে কীভাবে টানছেন সংসার টানছেন, মানে মূর্তি বানিয়ে কতটা সমস্যার মধ্যে পড়ছেন এবং পরিস্থিতিটা কতটা খারাপ পর্যায়ের দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন বিগত দু বছর ধরে? কারণ গত দুর্গাপুজো আমরা একদম মধ্যে আগের বছর তো খুবই খারাপ গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এতটাই খারাপ হয়েছে ধারণার বাইরে। তবু হয়েছে একটা মাস কাজ হয়েছে মহালয়ের পর থেকে, আর এবছর তবু মোটামুটি হচ্ছে। হ্যাঁ, বা পুজো রাস্তা দিয়েছে, মোটামুটি কাজ হচ্ছে, অতটা হারে না। গত চার বছর আগে যে কাজ সেই, মানে 2018-19 সালে যেভাবে কাজ হচ্ছে সেই কাজ এবার কেমন আশা করছেন? কারণ অক্টোবরে মনে করা হচ্ছে একটা তৃতীয় ঢেউর করোনার তৃতীয় ঢেউয়ের কথা উঠছে, তো সেই বিষয়ে কতটা চিন্তিত? আর এমনি বায়না কেমন আসছে, মানে ঠাকুরের অর্ডার প্রতি বছর চলে? কারণ শ্রীরামপুর তো হুগলি জেলার মধ্যে ভালো দুর্গাপূজার জন্য বিখ্যাত এবং এখান থেকেই ঠাকুরগুলো যায় বেশিরভাগই। হ্যাঁ, এখনো আশা রাখছেন এটাই। দিদি কালকে তো ঝুলন, ঠিক আছে, তারপরে জন্মাষ্টমী, কেমন সাড়া পাচ্ছেন? আমাদের বাঙালিদের মধ্যে একটা ধারণা আছে যে মৃৎশিল্প মানেই এবং মাটির প্রতিমা মানেই কুমোরটুলি, তাই আমরা প্রতি বছর পুজোর আগে ফটোগ্রাফি করতে বা ভিডিওগ্রাফি করতে কুমোরটুলিতে আমরা চলে যাই এবং সেখানে ব্যাপক পরিমাণ ভিড় হয়। কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন ছোট ছোট শহর এমন রয়েছে যেখানে মানুষ আজও ঐতিহ্যশালী, কুমোরপাড়া এমন রয়েছে যেখানে মানুষ আজও প্রতিমা বানায় এবং মূলত পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে সেখান থেকেই সেই প্রতিমাগুলো যায়, সেটা হুগলি জেলা হতে পারে, সেটা উত্তর চব্বিশ পরগনা হতে পারে। এই যে করোনা পরিস্থিতি, কতটা অসুবিধার মুখে পড়ছো গত দু বছর ধরে, গত বছর, এবছর, সামনে দুর্গাপুজো, কতটা অসুবিধার মানে মনে মুখে পড়ছে, মানে আগের মতন কি সেই চাহিদাটা আছে না কিছুটা হলেও কমেছে? মানে অসুবিধা হচ্ছে, ঠিক। আর এমনি কি কি মূর্তি বানাও? এমনি বিশ্বকর্মা, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ। কালকে তো ঝুলন, আজকে চাহিদা কেমন? সেরকম নেই, দেখুন। আমরা এখন দাঁড়িয়ে আছি চাত্রা কুমোরপাড়া, সেখানে দেখে নেব এই করোনা পরিস্থিতির মধ্যে মৃৎশিল্পীরা কেমনভাবে আছেন, তারা কী করছেন, কীভাবে তারা জীবন সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত করেছেন, কীভাবে আছেন। মানে চারিদিকে তো লকডাউন, করোনা পরিস্থিতি, এই নিয়ে মানে গত বছর এবং এবছরও একই দৃশ্য, তো ব্যাপারটাকে কীভাবে দেখছেন এবং কতটা কষ্টের মধ্যে আছেন? কষ্ট বলতে সেরকম কিছু দাম কিছু হচ্ছে না, সবই লকডাউন বলছে। হ্যাঁ, লকডাউন করে এবার সবাই যে আর সুবিধা নিচ্ছে, সব কারবারই চলছে, আমাদের কারবারটাই একটু ক্যামেরাও চলছে।
সেরকম কিছু ময়নাপত্র আসছে না, যেটা 2017-তে আসতো, 18-তে আসতো, 19-এ আসতো, সেরকম ময়না আর নেই। অথচ শ্রীরামপুর দুর্গাপূজার জন্য বিখ্যাত, মানে হুগলি জেলার মধ্যে শ্রীরামপুর সেরা, সবাই পুজো করছে, সুযোগটা নিচ্ছে মানে ক্লাবগুলো বলছে দামটা কমান, এত কেন চাইছে, সবাই বড় চাইছে না ছোট করেই চাইছে, সবাই দামের কমের মধ্যে চাইছে, এই সমস্ত নিয়ে আর কি খুবই মানে লেবারও খুব মানে লেবাররাও মানে কাজ পাচ্ছে না সেরকমভাবে বসে আছে, তারা এবার যাদের লেবার দিয়ে কাজ করবো যেগুলো সেগুলো তো তারা বলছে কাজ করবো যে সেই ঠাকুর তৈরি হচ্ছে না, যে ওদের মূল্য দরকার সেই জিনিসগুলো তো পাচ্ছে না, এবার আমরাও সেইভাবে ঠাকুরটা তৈরি করতে পারছি না, যার ফলে খুবই অসুবিধার মধ্যে। আর এই যে র মেটেরিয়াল মানে একটা মূর্তি তৈরির পেছনে যে কাঁচামালগুলো থাকে সেগুলো তো আপনাদের বাজার থেকে কিনতে হচ্ছে, ডবল দামে, সেগুলোর দাম কি বেড়েছে? হ্যাঁ বেড়ে গেছে, অবশ্যই বেড়েছে, মানে যেটা 2017-18 ছিল সে করোনার তুলনায় বেড়ে গেছে, 50% মানে 75% বেড়ে গেছে, এবং ধরুন দড়ি আমরা 80 টাকা কিনতাম, সেখানে 130 টাকা হয়ে গেছে, হ্যাঁ 500 ধরুন যেগুলো মোটামুটি 80 টাকা কিন্তু সেখানে 150-160 টাকায় কিনছি, ঠিক, এইবার লেবারও চার্জ চাই, লেবার চার্জ আছে, লেবার একটা হেল্পারের রোজ চাইছে 500 টাকা, সে কাজ জানুক আর চায় না জানুক, ঠিক, এবার মোটামুটি একটা কারিগরকে নিতে গেলে 1.5-1.5 টাকা রোজ চাইছে, এইবার এই 1.5 টাকা এই 500 টাকা রোজ দিয়ে এবার কারিগর দিয়ে ঠাকুরে এবার ঠাকুরের দাম চাই, তারা বলছে 10-12 হাজার তার বেশি দিতে পারছে, এবার কোথেকে ঠাকুরটা তৈরি হবে, ঠিক, তার সাথে তো রঙের খরচটা, রঙের সে তো পরের ব্যাপার, পরের ব্যাপার, রং কাপড় গয়না তৈরি করবে, ঠিক ঠিক, সেই জিনিসে যদি না তৈরি করতে তারপর তো রং আসবে, ঠিক ঠিক, ব্যাপারটা বুঝতে পারছি, এবার রংটা যে করবো পরে আসছে, এখন ঠাকুরটা তৈরি করবো করবো তারপর তো আমার রংটা আসবে, কিন্তু সেই তুলনা ভাব পাচ্ছি না, তো ঠাকুরও তৈরি হচ্ছে না, ঠিক ঠিক, এইভাবেই মানে অসুবিধা অসুবিধার মধ্যে চলছে চলছে, কিছু করায় মানে সব ব্যবসায় চলছে, কোনো আশ্বাস প্রশাসন বা না সেরকম কিছু জনপ্রতিনিধি থেকে আসে, এটা এমন একটা শিল্প যেখানে চাহিদাটা নির্ভর করে সিজনের ওপর, তিথি নক্ষত্রের ওপর, তিথি নক্ষত্রের ওপর, মানে আজকে মনসা পুজো কালকে সেই মূর্তিটাকেও কিনবে না, বিনা পয়সা দিলেও নেবে, যে গণেশ চতুর্থীর দিন কেউ নতুন করে গণেশ ঠাকুর কিনবে না, সেটা মানে সেটা পেরিশেবল হয়ে যায়, এটাই ঠিক ঠিক। এই চাকরার পটুয়াপাড়া হুগলি জেলার অন্যতম বড় পটুয়াপাড়ার মধ্যে একটি, এর ঐতিহ্য, এর কৃষ্টি ও সংস্কৃতি বহু পুরনো, বর্তমান করোনা পরিস্থিতিতে এখানকার পটুয়া শিল্পীরা ভীষণই দুর্ভোগের মধ্যে আছে, কিন্তু দুর্ভোগ সত্ত্বেও তারা নিজেদের শিল্প সাধনায় নিজেদের কর্তব্যে অবিচল থেকে ক্রমাগত কাজ করে চলেছেন শুধুমাত্র শিল্পের দায়বদ্ধতার প্রতি। এবারের পুজোয় তারা নিশ্চিত নন যে তারা নিজেদের পরিশ্রমে এবং যে অর্থ তারা খরচ করছেন একটি মূর্তি তৈরির পেছনে সেই অর্থ তারা পাবেন কি পাবেন না।